এবারে ইলিয়াসের মামলা থেকে জামিন পেলেন নায়িকা সোবা। সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসেনের করা মামলায় তার স্ত্রী শাহ হোমায়রা হোসেন সোবাকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন সোবা। এরপর বলেন, আদালত আমার প্রতি ন্যায় বিচার করেছে, আমি আদালতের কাছে কৃতজ্ঞ, আমার আইনজীবীর কাছে কৃতজ্ঞ। বিচারিক আদালতে সব সত্য তুলে ধরবেন বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে ইলিয়াস মামলা করেছিল, আমি বিচারিক আদালতে এসব বিষয় তুলে ধরব। সোবার পক্ষে আদালতে মামলার শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ইসরাত হাসান। গত 17 ফেব্রুয়ারি সোবার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় মামলা করেন তার স্বামী ইলিয়াস। রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত 28 ডিসেম্বর থেকে চলতি বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস হোসেনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন সোবা। মামলার নথিতে ইলিয়াস উল্লেখ করেছেন 2019 সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্তোরাঁ ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সোবা। ওই সময় সোবা বলেন, ইলিয়াসকে দেখতে তার সাবেক প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের মোবাইল নম্বর জোগাড় করে বারবার কল দেন। এক পর্যায়ে ফোন রিসিভ করেন গায়ক, ফোনে তাদের আলাপের মধ্যে প্রেম হয়। ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন মামলা করেছেন নায়িকা সোবাও। এছাড়া ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলাও করেছেন তিনি। সোবার অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে তাকে বিয়ে করেছেন, আর ইলিয়াসের অভিযোগ তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছে সোবা। এ নিয়ে চলমান দ্বন্দ্বের মাঝে গণমাধ্যমে সোবা বলেছিলেন, ইলিয়াসের কাছ থেকে মুক্তি চান তিনি। ইলিয়াসের বিরুদ্ধে মামলা ঠুকে কান্নাজড়িত কণ্ঠে সোবা বলেছিলেন, ইলিয়াস আমার সঙ্গে অন্যায় করেছে, আমি তার শাস্তি চাই, ওর বিচারের অপেক্ষায় আছি। উল্লেখ্য, গত বছরের 1 ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সোবা। বিয়ের পর সপ্তাহ না হতেই শুরু হয় এ দম্পতির সংসারে ভাঙন। প্রসঙ্গত 2019 সালে বসন্ত বিকেল নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য যুক্ত হন সোবা। পরে অবশ্য আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি, যদিও এখনও তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। দর্শক, ইলিয়াস এবং সোবাকে নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।